মাদারীপুরের রাজুর উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ এনে দলিল লেখকরা কর্মবিরতি পালন করছে, যে কারণে গত 2 সপ্তাহ যাবৎ দলিল নিবন্ধন করতে আসা দাতা ও গ্রহীতারা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছে। আজকে 2 সপ্তাহ ধরে দলিল করতে আসতেছি, দলিল আইয়া পাইতেছি না, দলিল আলো লাগা বন্ধ পাইতেছি, এর জন্য তো আমাদের ক্ষতি হইতেছে। গোপালগঞ্জের মুজায় 3 লক্ষ টাকা 1 একর জমি, 52% দলিল করতে লাগে 4 লক্ষ টাকা। এইদিকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা খুব ভুক্তভোগী, কোনো দলিল লেখা হচ্ছে না এবং প্রতিনিয়তই পাবলিক, হয়তো আগে শুনছি যে সপ্তাহে 3 দিন কিংবা 4 দিন দলিল লেখা হয়, কিন্তু এখন তো 15 দিনের ভিতর অনেক দিনই পাবলিক আসছে, প্রতিনিয়ত পাবলিক আসছে যাচ্ছে, কিন্তু কি কারণে দলিল লেখা হচ্ছে না আসলে এটা আমরা কোনো অবগত না। আমি কিছুটা আবার শুনছি যে হয়তো বা সাবরেজিস্ট্রার তার সাথে যারা দলিল লেখে তাদের সাথে ব্যক্তিগত হোক কিংবা অফিসিয়ালি কোনো আক্রোশ কিংবা কোনো কারণ বশত কারণে হয়তো দলিল লেখা বন্ধ, কিন্তু এই কারণে জনগণ কেন ভুক্তভোগী হবে, ভোগান্তি উপহাত হয় এখন সেই জায়গায়, কি কোনো ভোগান্তির কারণে বন্ধ নাকি তাদের কোনো ব্যক্তি স্বার্থের কারণে বন্ধ, এটা আমার সরকারের কাছে অবশ্যই জানার যে সরকার এটা একটা নিরসন ঘটাক। এই যে যে বর্তমান পরিস্থিতি হয়েছে যে 15 দিন যাবৎ দলিল লেখা হচ্ছে না, অনেক মানুষই দূর দূরান্ত থেকে রাজুর উপজেলা শেষ প্রান্ত থেকেও পাবলিক আসে, সারাদিন বসে থেকে ঘুরে যাচ্ছে, এখন এটার তো কোনো মানে নিরসন হোক এটা আমাদের চাওয়া, কিন্তু এই জায়গায় যে কি কারণে হচ্ছে এটাও কিন্তু এই জায়গায় এসে কোনো তথ্য পাওয়া যাচ্ছে। তারপর জায়গা যদি বিক্রি করবো, কাস্টমারের হাতে কথাবার্তা হয়েছে, এখন এই যে মোহরিরা স্ট্রাইক করছে, সাব রেজিস্ট্রারও কিছু বলে না, এখন মোহরি গাতে সাব রেজিস্ট্রার হাতে কি হয়েছে দ্বন্দ্বটা, এটা তো উনার উনি সাব রেজিস্ট্রার সব হলো আর ইহেরকে পয়সা করে নিয়ে যায়, মানে মোহরিরা বাঁচে না, এরকম একটা কায়দা করুন। এখন আমরা তো জনগণ মরিয়ে যাই, বিহারে টাকার দরকার, টাকা না হইলে যে পোলাগো বাহিরে বহিরে পাঠাম পাসপোর্ট দেওয়া, এখন আমরা কি বিফেতে আছি না, একটা দলিল নেতা আছে 2-3 দিন ধরে পাইতে আসি না, আগেও দেখছি অফিস আদালত সব বন্ধ চালু আছে, লোকজন করতে আইছি কোনো লোকজন দেখি না, তাই আমি বসে দিছি, এখানে কি জন্য আসে না কি করে তা তো আমি কিছুই বুঝতে পারলাম না, 2 দিন ধরে বসে। তবে বিষয়টি জেলা সাব রেজিস্ট্রার মীমাংসার আশ্বাস দিলেও দলিল লেখকরা উপজেলা সাব রেজিস্ট্রার প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের কলম বিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। রাজৌর উপজেলা সাব রেজিস্ট্রার সোহেল রানা রাজৌর সাব রেজিস্ট্রার অফিসের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ঘুষ বাণিজ্য, দুর্নীতি, স্বজনপ্রীতি সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে, যার প্রতিবাদে দলিল লেখকরা 2 বার কর্মবিরতি পালন করলেও বিভিন্ন আশ্বাসে দলিল লেখকরা তাদের কর্মবিরতি তুলে নেন বলে জানা গেছে। একই অভিযোগ এনে গত 16 ফেব্রুয়ারি থেকে দলিল লেখকরা আবার কর্মবিরতি পালন করে আসছে। প্রত্যেকটা দলিলে তার হেবার ঘোষণার দলিল 525 টাকা 20, সেখানে 50 লক্ষ টাকা মূল্য আসলে তার 1% দিতে হবে, মানে 1,000,000 টাকা তার দিতে হবে প্রতি লাখে, দলিলের সম্পত্তি আসলে সেখানে তাকে প্রতি দলিল প্রতি 2,000 টাকা দিতে হবে, আর নাম যদি হাবিবুর রহমান নে জায়গায় হবিবুর যদি হয় আইডি কার্ডে, সেখানে তাকে 10,000 টাকা দিতে হবে, নাহলে সে দলিল স্ট্রাইক করবে না। এইভাবে হরেন গিয়া সে অফিসে আসে, আসার পরে সে আসার পরে 12টার সময় আসে, আইসা সে অনেক সময় অফিসে বসে থাকে, পরবর্তীতে 4টার সময় সে দলিল স্ট্রাইক করে, রাত 10টা পর্যন্ত আটকে টাকা নিয়ে সে দলিল স্ট্রাইক করে, এবং জনগণের কোনো 3 সার্টিফিকেট নাই, 10 লক্ষ টাকার দলিল লেখলে সে 3 সার্টিফিকেট চাই, 3 সার্টিফিকেট না দিলে সে দলিল লেখতে হবে না। এই বাবুতে সে বিদেশি লোক থাকলে সে বিদেশি গিরিরা যদি বিদেশ থাকে সেই দলিল হবে না, সেই বাবুতে তাকে গরিদের অফিসে থাকতে হবে, নতুবা তাকে টাকা দিতে হবে। উপজেলার দলিল লেখক সমিতিতে যারা দলিল লেখি আমরা বুঝি যে দলিলের মাধ্যমে সরকার মানে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয়, কিন্তু আমরাও সরকারের পক্ষে, আমরা জনগণের পক্ষে, আমরা এটা সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু আমরাও অত্যন্ত এই সাবরেস্টারের কাছে জিম্মি হওয়ার মতো অত্যন্ত অসহায় অবস্থায় পড়ে আমরা এই পথে আসছি, তার কারণ জনগণকে যদি আমরা সেবা দিতে না পারি, জনগণকে জিম্মি করে, আমাদেরকে জিম্মি করে যদি লক্ষ লক্ষ টাকা এই সাবরেস্টারকে দেওয়া হয়, তাহলে আসলে আমরা একসময় জনগণের কাছে আমরাই জনগণের শত্রুতায় পরিণত হব। তো সেই কারণেই আমরা বলবো যে বর্তমান দেশে যে সরকার আছে, বর্তমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত ভালো নেত্রী, দেশ দরদী নেত্রী,
এবং সে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আছে। আমরাও চাই এখানে মাননীয় কর্তৃপক্ষ যাতে এই সাবরেস্টারকে প্রত্যাহার করে আমাদেরকে সজ্জন এবং অত্যন্ত দুর্নীতিমুক্ত একজন সাবরেস্টার এখানে দেয়, তাহলে আমরা তার সাথে মিলেমিশে কাজ করব। এই আমাদের এই সমিতির সিদ্ধান্ত। আমারও একই দাবি যাতে এই দেশ দুর্নীতি দমন হয়, দুর্নীতি যাতে না থাকে সেদিক আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই এবং আমাদের মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত ভাবে আবেদন যাতে একজন সুন্দর একজন রাজ্যের উন্নতি এবং আমার দাবি থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে, যেহেতু সে গোপালগঞ্জের জন্মগ্রহণ করছে, আমরা রাজনের অধিবাসী, আমাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেইটা দৃষ্টি রেখে আমি সব। এর ফলে দূর দূরান্ত থেকে দলিল রেজিস্ট্রারি করতে এসে সাধারণ জনগণ ফিরে যাচ্ছে। সাধারণ জনগণের দাবি যে কোনোভাবেই এই সমস্যার সমাধান। দলিল লেখকরা যে দলিল নিবন্ধন করতে চাচ্ছে না অফিসিয়ালি, তারা এখনো আমাকে জানায় না। আজকে জানতে পারলাম এটা, গত দুদিন তো আমি ছুটিতে ছিলাম, গত সপ্তাহে দুই দিন তারা অফিসে আসে, আজকে জানতে পারলাম তারা দলিল নিবন্ধন করতে ইচ্ছুক। তো বিষয়টি কেন ইচ্ছুক না, এই বিষয়ে তাদের সাথে আলোচনা চলতেছে, আমরা কথা বলতেছি। আমার বিরুদ্ধে যে তারা অভিযোগগুলো করছে, এই অভিযোগগুলো আসলে তারা ওই দেখা যাচ্ছে আমার অসাক্ষাতেই করবে, আসলে আমার সাক্ষাতে তারা করতে পারবে না। কারণ যখন দলিল নিবন্ধনের জন্য প্রচুর কাগজপত্র যাচাই বাছাই করা হয় তখন আসলে অনেকের সমস্যা তৈরি হয়। তো এই বিষয়গুলো তো আসলে সবার জন্যই জানা। তবে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ তারা উত্থাপন করতেছে ইহা সঠিক না। দলিল লেখকের সঙ্গে আমি কথাবার্তা বললাম, বেশি যারা একদল লেখক যারা এখানে নেতৃত্ব সিনিয়র পার্সন তাদের সাথে কথাবার্তা বলি, তারা বলছে স্যার আমরা এই যে কথাবার্তা বললাম, বলার পর হচ্ছে আপনার দলিল বসবো, বসার পর আপনারা এইগুলো আলোচনা করে করবেন। আমি বলছি কি জনক আগে তো আপনার বসবেন, যদি অফিসে কি সমস্যাগুলো আছে, আমি তো জেলার অভিভাবক হিসেবে আমি আসি এবং এখানে যদি কোনো অফিসার যদি কোনো অনিয়ম বা কোনো কিছু করে থাকে আমি তো আসি এবং সেগুলোতে আমি কর্তৃপক্ষের ব্যবস্থা করবো না। কিন্তু সবার আগে জনগণ আগে অফিস করতে হবে এবং অফিস করার জন্য আইন মাফিক যা যা করা দরকার আমি তাই করব এবং এখানে কোনো ধরনের অনিয়ম বা কোনো কিছু করার সুযোগ নেই। এটা আমার এটা যে বক্তব্য যেমন দলিলের প্রতি, দলিলকে আমার একটা অফিসারের প্রতি আমার একই সেম বক্তব্য থাকবে আছে এবং এবং যদি কেউ ধরনের কোনো ব্যর্থ থাকে আমি আমার ব্যবস্থা নেওয়ার জন্য যা করা আমি করবো। তবে আগের সময় জনগণ আপনার আমি দলিলকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমার অন্তর আমার কথা রাখুন, আপনারা দলিল করুন, জনগণ যাতে আপাতত সাফার না হোক চেষ্টা করেন এবং আপনাদের আন্দোলনের সুযোগ তো এরপরও আছে, সবসময় থাকবে। তবে আমার চাওয়া আপনারা যেন করেন।